মার্কিনীদের নিরাপদে দেশে ফেরা নিশ্চিত করার আগে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা আফগানিস্তান ছাড়বে না এমনটি বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমিরাত আশরাফ গনিকে আশ্রয় দেয় আবুধাবি ওয়াশিংটন সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী এদিকে জালালাবাদে তালেবান বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে মুজাহিদ আহসান জানাচ্ছেন বিস্তারিত আফগানিস্তানে থাকা সব মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ফেরার আগ পর্যন্ত নিজ দেশের সেনাদের ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা নেই হোয়াইট হাউসে এমনটি বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার পর এখনও দেশে ফেরার অপেক্ষায় প্রায় পনেরো হাজার মার্কিনী পলাতক আফগান প্রেসিডেন্ট আশাফ গণিকে দেশটির কোনো নেতা বলে মনে না এমনটি জানিয়েছেন মার্কিন উপপরাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান এর আগে অনেক জল্পনার পর বুধবার আরব আমিরাত জানায় মানবিক কারণে গণি ও তার পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে এদিকে দেশ ছাড়ার সময় বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে আসার অভিযোগ ভিডিও বার্তায় অস্বীকার করেছেন গনি তালেবানের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত ওয়াহিদুল্লাহ হাসিমি বুধবার রয়টার্সকে বলেন আফগানিস্তানে কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা হবে তা নিয়ে কোনো আলোচনা নয় সরিয়া আইনে চলবে দেশ এদিকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় জালালাবাদ শহরে পতাকা টাঙানোকে কেন্দ্র করে সৃষ্ট তালেবান বিরোধী বিক্ষোভে গুলির ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে কাবুলে নিজেদের অধিকার রক্ষায় বিক্ষোভও করেছেন আফগান নারীরা দেশ ছাড়তে চাওয়া মানুষদের বিমানবন্দরে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেন তালেবানের সঙ্গে কূটনৈতিক আলাপ শুরু হয়েছে এর আগে কাবুল থেকে পাঁচশো মানুষ নিয়ে একটি জার্মান বিমান উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে পৌঁছেছে যার মধ্যে একশো জন আছেন আফগান নাগরিক চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলছে তাদের তহবিলে প্রবেশাধিকার পাবে না আফগানিস্তান অন্যদিকে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তালেবান মুজাহিদ আহসান আর